যারাই দেখবেন লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে গড়বড় করেছেন তারাই এই সংগঠন থাকতে পারেনি তাওহিদি আন্দোলনের সংগঠন থাকতে অন্য সংগঠন করেছেন কেন লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কি আছে ভেজাল রয়েছে সংগঠন করতে কি কি প্রয়োজন সংগঠন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি দরকার হয় বলে আমি মনে করি সেটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে নাই সে ব্যক্তি সংগঠন কখনো করতে পারবে না সংগঠন এবং আন্দোলন দুটি শব্দ পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িত আন্দোলন থাকলে সংগঠন থাকবে সংগঠন থাকলে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত হবে সুখে দুঃখে কষ্টে আনন্দে সর্বঅবস্থায় কি করব আমির যদি কোনো আদেশ করেন যতক্ষণ পর্যন্ত সেই আদেশটি শরীয়ত বিরোধী না হবে স্পষ্ট ততক্ষণ আমরা মানতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহুল আজিজ ইহুদ এবং নাসারারা জায়োনিস্টরা যারা তিনটি স্তরে দাওয়াতি কাজ করছে একদল মুসলিমদেরকে পারিবারিকভাবে কিভাবে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ولا عدوان الا على الظالمين واصلي واسلم على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير اعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم آمركم بالسمع والطاعة والجماعة والهجرة والجهاد في سبيل الله أخرجه أحمد والترمذي أهل حديث আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব বৃহত্তর আল কাসিম এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে মঞ্চে উপস্থিত উলামা ইকরাম এবং সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকায় আহলে হাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত বাংলা ভাষাভাষী বন্ধুগণ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা একটি নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একক সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে এখানে কিছু দিনই প্রশিক্ষণ তথা শিক্ষার জন্য আমরা এখানে সমবেত হতে পেরেছি তাই তোর বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমরা জানি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্টেজ কাঁপানোর আন্দোলন নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মন্ত্রী এমপি হওয়ার আন্দোলন নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো সরকারের মসনদ থেকে নামিয়ে আরেকজনকে বসানোর আন্দোলন নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মনের অন্তরে শিব এবং বিদাতের দুর্গকে চুরমার করে দেওয়ার আন্দোলন সুন্নাত বিরোধী যত আমল এবং আখলাক জীবনে থাকবে পরিবারে থাকবে সমাজে থাকবে সেগুলিকে উৎখাত করার আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন সুতরাং মনের লালিত দুর্গকে যখন আপনি ভাঙতে যাবেন তখন আপনার মন আপনার সাথে সাই দিবে না আপনার সমাজ আপনাকে আশ্রয় দিবে না আপনার পরিবার আপনাকে বিতাড়িত করবে জামাইয়ের আদর করবে না এটাই স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমি মুসলিম আমি শিরকের লালনকারী আমি মুসলিম আমি বিদাতের পালনকারী আমি মুসলিম যত কুসংস্কার আছে সবকে লালন করছি আমার জীবনে আর এগুলিকে দূর করার জন্য যখনই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
আপনার সামনে আমার সামনে সমাজের সামনে আত্মপ্রকাশ করছে তখনই আমরা বিভিন্ন ফতোয়া দিচ্ছি যে না সংগঠন করা যাবে না আন্দোলন করা যাবে না মুসলিম নামে যার যেখানে আছে সে সেখানে বসে বসে কাজ করতে হবে অথচ আমরা কি খেয়াল করে দেখেছি আজকে আল্লাহর ফজল ও করামে আলহামদুলিল্লাহ বলতে আমরা কঠিন বোধ করব না বরং আনন্দের সাথে আহলাদিস আন্দোলনের কথা বলবো সারা পৃথিবীতে শুধু মুসলিম সমাজে নয় অমুসলিমরাও ইহুদ এবং নাসারারাও হিন্দু এবং খ্রিস্টানরাও অধীর আগ্রহে চেয়ে আছে একটি নির্ভেজাল তাওহীদ আন্দোলনের দিকে সারা দুনিয়া এখন উন্মুখ হয়ে আছে চির শান্তি নিরাপত্তা কোথায় পাওয়া যাবে আর যেখানে পেয়েছিল অতীতের যুগে মদিনার মানুষেরা যার মাধ্যমে পেয়েছিল সেই আলোর দিকে এখন সবাই চেয়ে আছে কিন্তু বিপরীতে ইহুদ এবং নাসারারা জায়োনিস্টরা যারা তিনটি স্তরে দাওয়াতি কাজ করছে একদল মুসলিমদেরকে পারিবারিকভাবে কিভাবে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে তাওহীদ থেকে দূরে সরানো যায় তারা সাংগঠিতভাবে কাজ করছে আরেক দল মুসলিম সমাজের মধ্যে বিশুদ্ধ আকীদা এবং আখলাকের অনুসারীদের মধ্যে কিভাবে ব্যক্তিত্ব ফুটিয়ে সমাজ থেকে তাকে আলাদা করা যায় অন্য সমাজের দিকে নিয়ে যাওয়া যায় ফল সামাজিকভাবে ভাইরাল করা যায় কিভাবে দিয়ে তাকে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সেই জন্য অনেক দূর থেকে আলোর ছটা দিচ্ছে অর্থ এবং পদমর্যাদা যেটা আমি বুঝতে পারছি না দিয়ে কি করছে তাকে ভাইরাল করে ওই জাতিকে নির্ভেজাল তাওহীদ থেকে সরিয়ে রাখছে আরেক দল কি করছে তাদের মধ্যে থেকে কিভাবে যে দেশে শান্তি নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা অর্থনৈতিক সচ্ছলতা আসছে মানুষ একটু নিরাপদে ঘুমাতে পারে সেই দেশের মানুষকে কিভাবে সরকারিভাবে দুর্যোগের মধ্যে দুর্নীতির মধ্যে অনাচারের মধ্যে নিয়ে যাওয়া যায় কোন সরকার দিয়ে কোন ব্যক্তিকে সরকার বানালে এগুলি করানো সম্ভব হবে সেই কাজ করে যাচ্ছে আর আমরা বলছি না 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 কোনো সংগঠন করা যাবে না কোনো আন্দোলন করা যাবে না সংকীর্ণতায় ভুগছি বিপরীতে মোনাফিকরা আপনারা কোরআনের আয়াত জানেন আমি অর্থটা বলি মোনাফিকরা একে অপরের কি সঙ্গী তারা কি করে ভালো কাজের আদেশ করে নাকি নিষেধ করে ভালো কাজ থেকে নিষেধ করে আর অন্যায় কাজের প্রতি উৎসাহিত করে মুনাফিকরা যদি শয়তানরা যদি ভালো কাজের বিপরীতে সংগঠিতভাবে খারাপ কাজ করতে পারে আপনি মুসলিম আমি আপনি আহলুল হাদিস আপনি দাবি করবেন আমি সহি আকিদার লোক আর বলবেন না সঙ্গবদ্ধভাবে কাজ করা যাবে না তাহলে তাদের থেকে আমরা ভালো হলাম নাকি না মন্দ হলাম মন্দ হলাম সুতরাং আসুন এই যে আমরা সংগঠন করব কেন বা সংগঠনের প্রয়োজনীয়তা কি সংগঠন না করলে লস কি করলে লাভ কি এটুকু একটু খুব সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে সংগঠন মানে কি সংগঠন বাংলা শব্দ ইংরেজিতে কি বলে অর্গানাইজেশন অর্গানাইজেশন দুটি শব্দের সমন্বয় একটা হচ্ছে অর্গান আর একটা হচ্ছে আইজেশন তো অর্গানাইজেশন দুটি শব্দের সমন্বয়ের অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কিছু সংখ্যক ব্যক্তির সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার নাম হচ্ছে সংগঠন বুঝা গেছে তাহলে সংগঠন মানে কি সম্মিলিত প্রচেষ্টার নাম কোথায় যাওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য এই জন্য ইংরেজিতে যারা বলেছেন এ গ্রুপ অফ পিপুল ওয়ার্কিং টুগেদার এক কিছু সংখ্যক লোকের একটি দল যারা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে কাজ করে কিসের জন্য টু অ্যাডভান্স দেয়ার শেয়ার্ড পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড আদার্স আইডিয়াস যারা নিজেদের
রাজনৈতিক, সামাজিক এবং অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করে, এটার নাম হচ্ছে অর্গানাইজেশন। আর অর্গানাইজেশন যেহেতু সম্মিলিত ব্যক্তি, এই অর্গান শব্দ থেকে আসলে অর্গানাইজেশনের উৎপত্তি হয়েছে। অর্গান মানে কি আমরা জানি? অর্গান মানে হচ্ছে এক একটি অঙ্গ, দেহের এক একটি অঙ্গকে বলা হয় অর্গান। তো এই দেহের দিকে যদি আমরা খেয়াল করে দেখি, যদি চিন্তা সাথে মনোনিবেশ করি, তাহলে এখানেও একটা সংগঠনের চিত্র আছে। এখানে অনেকগুলি দেহ আছে, অনেকগুলি অঙ্গ আছে, জোড়া আছে কয়টি? 360। এবং এই 360 জোড়া যে আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে কি বলেছেন, এই জোড়া যে আল্লাহ দিয়েছেন, এদেরকে যে পরস্পর থাকার সুযোগ করে দিয়েছেন, এজন্য তোমার কি করা উচিত? আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, সাদাকা করা উচিত। তো প্রতিদিন কি সাদাকা করা সম্ভব না? যার ফলে সংক্ষেপ করে দিয়েছেন কি? আল্লাহু আকবার। তো এখানেও কিন্তু অর্গানের মাধ্যমে এই শরীরের দিক থেকে খেয়াল করলে আমরা সংগঠনের চিত্র খুঁজে পাই। এক এক অঙ্গ যদি বলতো যে না ভাই, আমার কাজ আমি আমার জায়গায় বসে বসে করব, তোমার সাথে আমার সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই, হতো? হাত যদি বলতো না আমি এখানে থেকেই করবো, তোমার সাথে আলো সম্পর্ক রাখার কী দরকার, বাহু তুমি আলাদা থাকো। বাহু যদি বলতো না আমি আর এই কাঁধের সাথে থাকবো না, তাহলে কি হতো? অর্গান বিচ্ছিন্ন হতো, কিন্তু কোনো কাজ হতো না। অথবা এই 360টিকে যদি আলাদা আলাদা করে জায়গায় রাখেন, তাহলে তখন কি বলবেন? একটা দেহ বলবেন না, তখন আরো বলতে পারবো। সুতরাং অর্গান থেকে আসলে এসেছে অর্গানাইজেশন। আর এই অর্গানের ফলে পুরা দেহ সম্বলিত একটা মানুষ যত ধরনের সুবিধা অর্জন করতে পারছে, ভোগ করতে পারছে, যার অর্গান কম আছে সে পারে, যার চক্ষু নাই, যার পা নাই, যার মুখের কথার শক্তি নাই, যার বুক আছে কিন্তু অনুধাবন করার ক্ষমতা নাই, সমান সুবিধা ভোগ করে? করে না। তাহলে এখান থেকেই যদি অর্গানের শিক্ষা নেই, অবশ্যই দেখতে পাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটি ইমারতের মতো। একটা ইমারতের একটা ইট যেমন আরেকটা ইটকে ধরে রাখে, আরেকটা ইটকে ধরে রাখে, এইভাবে একটা পূর্ণ বিল্ডিং তৈরি হয়। একজন মুসলিম কিন্তু প্রত্যেকটি ইটের মতো, সমস্ত মুসলিম সমাজ হবে একরকম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযুন তারা তাদা আলহু সাইরুল জাসাদ বিসহরি ওয়াল হাম্মা আখরাজাহু মুসলিম। মুসলিমদের মুমিনদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, ভালোবাসাপূর্ণ, একে অপরের প্রতি দয়াদ্র স্বভাবের হবে, এবং এরা হচ্ছে একটি দেহের মতো। দেহে যেমন একটা অঙ্গ ব্যথিত হলে এর ব্যথায় পুরা শরীর ব্যথিত হয়, বিনিদ্র হয়, জ্বর এসে যায়, ঠিক তেমনিভাবে মুমিনগণ পরস্পর সম্মিলিতভাবে থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে না, একের ব্যথায় আরেকজন ব্যথিত হবে। অতএব সংগঠন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? সংগঠন এবং আন্দোলন দুটি শব্দ পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আন্দোলন থাকলে সংগঠন থাকবে, সংগঠন থাকলে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারিত হবে। যদিও আগে আন্দোলনের প্রয়োজন, লক্ষ্য উদ্দেশ্যের প্রয়োজন। এখন আসেন, সংগঠন করতে কি কি প্রয়োজন? সংগঠন করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি দরকার হয় বলে আমি মনে করি, সেটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য যার মধ্যে নাই সে ব্যক্তি সংগঠন কখনো করতে পারবে না। আমরা কি লক্ষ্য উদ্দেশ্যবিহীন মানুষ? মুসলিমরা কি লক্ষ্য উদ্দেশ্যবিহীন সমাজ? এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? কি আছে লক্ষ্য উদ্দেশ্যটা? লক্ষ্য উদ্দেশ্য কি এরকম যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, দুনিয়াটাই হচ্ছে আমাদের সর্বস্ব, জিন্দা হব, মরবো, আবার শেষ হয়ে যাবে, এরকম
নাকি কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? লক্ষ্য উদ্দেশ্য যদি আমি নির্ধারণ করতে ভুল করি তাহলে আমার সংগঠন আমার হবে না, আমি সংগঠন করতে পারবো না। সুতরাং মুসলিম হিসাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার তারই সারসংক্ষেপ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় করেছে। বলতে পারি আমরা কি? নির্ভেজাল তাওহীদের, মাশাআল্লাহ। বলেছিলেন নির্ভেজাল তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। নির্ভেজাল কেন বলা হয় সেটা আমরা বহুবার শুনেছি, কাজে ওইটা আজকে আমার বলার বিষয় নয়। লক্ষ্য উদ্দেশ্য তো আমরা ঠিক করেছি, তাহলে এখন এই লক্ষ্য উদ্দেশ্য পৌঁছার জন্য সংগঠন যদি করতেই হয় তাহলে আগে কি করতে হবে? লক্ষ্য উদ্দেশ্য স্থির থাকতে হবে। যারাই দেখবেন লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে গড়বড় করেছেন তারাই এই সংগঠন থাকতে পারেনি, তাওহীদি আন্দোলনের সংগঠন থাকতে অন্য সংগঠন করেছেন। কেন? লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কি আছে? ভেজাল রয়েছে। সুতরাং লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে সংগঠন করাও সম্ভব হবে না। সংগঠন হবে কিন্তু সেই সংগঠনে আমি স্থির থাকতে পারবো না। তাহলে সংগঠন করতে হলে আগে কি করতে হবে? লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। আর কি দরকার? লক্ষ্য উদ্দেশ্য হয়েছে, আমরা সবাই আজকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করলাম কি নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা করব জীবনের সকল ক্ষেত্রে, উদ্দেশ্য করে সবাই চলে গেলাম, যার যার অবস্থান থেকে এই তসবিহ গুনলাম, হবে? তাহলে এইটা কি শুধুমাত্র নিজের জীবনে পালন করব নাকি সমাজে দিব? সমাজকে দিতে হবে। সমাজের দেওয়ার দায়িত্ব কি সবাই পালন করবে নাকি গুটি কয়েক ব্যক্তিরা পালন করবে? সবাই পালন করবে, কিন্তু যখন সংগঠন করব তখন এর মধ্যে থেকে গুটি কয়েক ব্যক্তিকে কি দিতে হবে? দায়িত্বভার দিতে হবে, ওনারা পরিচালনা করবে, আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে চলবে। এই জন্য কি করতে হবে? তাহলে দ্বিতীয় বিষয় দরকার, যেটি দায়িত্বশীল নিয়োগ করা দরকার, অর্থাৎ আমির নিয়োগ করা দরকার, আমির থাকা দরকার। লক্ষ্য উদ্দেশ্য হয়েছে, এখন একজন লিডার দরকার। তাহলে সংগঠনের প্রথম সংগঠন করতে হলে আগে যে জিনিসটি দরকার, লক্ষ্য উদ্দেশ্য স্থির করা দরকার। লক্ষ্য উদ্দেশ্য স্থির হয়েছে, এখন দরকার আমাদের আমির। আমির হওয়ার জন্য যে সমস্ত তথা নেতা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীর দরকার তা অনেক গুণাবলীর কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। যখন তালুতকে নেতা হিসাবে পাঠিয়েছিল তখন তারা বলেছিল আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু মিনহু ওয়া লাম ইউতা সা'আতান মিনাল মাল, তাকে কিভাবে নেতা মানা যায়? আমরা অনেক ধনী মানুষ, তার মাল নাই, সম্পদ নাই, তাকে কিভাবে নেতা করলেন? এটা হতে পারে না। তখন আল্লাহ বললেন কি, যাকে জাদাহুল্লাহু ফিল ইলমি ওয়াল জিসমি, তাকে যে মৌলিক দুটি বিষয় দেওয়া হচ্ছে, তার জ্ঞান দেওয়া হচ্ছে গভীর এবং শারীরিক সুস্থতা দেওয়া হচ্ছে, সুতরাং নেতৃত্বে যারা আসবেন তারা গভীর জ্ঞানের অধিকারী হবেন এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন। আরেকটা হচ্ছে অন্য সামাজিকভাবে বলা হয়ে থাকে শৃগালের মতো চালাক হবে, শৃগালের মতো চালাক হবে, তার ওই পশুর জাতের মধ্যে শৃগাল একটু চালাক, সিংহের মতো সাহসী হবেন, সিংহের মতো সাহসী হবেন, দুঃসময়ে গর্জন দিয়ে উঠবেন যেন তার সঙ্গী সাথীরা সবাই তার সাথে আসতে পারেন, আর ঈগলের মতো দৃষ্টি হবে, অনেক উপরে উঠছে কিন্তু নিচে কোথায় কি আছে দেখছে, এবং দেখবেন অনেক উপর থেকে গাছের উপর থেকে সে টার্গেট করছে, পানির মধ্যে একটা মাছ কেবল একটু মাথা চাড়া দিয়ে আসছে, ছৌ মেরে কিভাবে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো নেতৃত্বে যারা আসবেন তাদের মধ্যে এইরকম গুণের সমাহার থাকতে হবে, আর যখন এইরকম গুণের সমাহার হবে তখনই তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে যদিও বলা হয়েছে ওয়াসাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, নেতাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে সরাসরি ওয়াহী আসছে, ফয়সালা আল্লাহ দিচ্ছেন, তারপরও বললেন তুমি তাদের সাথে পরামর্শ করো, পয়েন্ট পরে আসবে। সুতরাং
পরামর্শ করার পরেও এই নেতার এখতিয়ার থাকবে তার চূড়ান্ত দূরদর্শিতার কারণে তিনি উপস্থিত পরিস্থিতি মূল্যায়ন করে একাই সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখবেন এবং সেটা তাকে জানাবেন অন্যদেরকে জানাবেন তো যাই হোক তাহলে আমির থাকবে লক্ষ্য উদ্দেশ্য আছে নেতা আছে কিন্তু মামুর নাই ফলোয়ার্স নাই তাহলে হবে আনুগত্য মামুর থাকতে হবে অর্থাৎ কর্মী থাকতে হবে নেতা থাকতে হবে পাশাপাশি কর্মী থাকতে হবে নেতা এবং কর্মীদের মধ্যে একটি সংযোগ সূত্র থাকতে হবে সেটি কি ইতাআত আনুগত্য আনুগত্যবিহীন নেতা এবং কর্মী দিয়ে কোনো সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা সম্ভব না আলেদিস আন্দোলন আছে আমির আছে কর্মী আছে সমন্বয় আছে আলহামদুলিল্লাহ আজকে যে সুদূর 700 কিলোমিটার দূর থেকে ওই যে ভাইরা আসলেন কিসের কারণে আনুগত্যের কারণে নেতা বলেছেন আসতে হবে আর কোনো কথা নাই কিসে যাব কিভাবে যাব রাস্তায় খাবো কি কোনো চিন্তা নাই এ আল্লাহ নেতা ডেকেছেন চলো যাই এটা হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সংগঠনের গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আলাদিস আন্দোলন আল্লাহর ফজল করমে সমন্বয় করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনুগত্যের ক্ষেত্রে এসে আমরা অনেকেই ব্যতিক্রম ধর্মী পথ অবলম্বন করি ততক্ষণ আনুগত্য করি যতক্ষণ আমার ব্যক্তিগত স্বার্থটা ঠিক থাকে এরকম যার ফলে যখনই আমার স্বার্থ অনুকূলে চলে থাকে তখন আমি যাই যখন অনুকূলে না থাকে তখন আমি যাই না এর ফলে হচ্ছে কি অনেক কর্মী আস্তে আস্তে সরে পড়ছে সরে পড়ার দুটি কারণ আমি মনে করি একটি হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ভ্রান্তি ঢুকেছে দ্বিতীয় হচ্ছে আনুগত্য করার ক্ষেত্রে তার মধ্যে যে শক্তি দরকার যে সাহস দরকার সেই শক্তি এবং সাহস তার মধ্যে নাই যার ফলে ওই লাইনে চলতে গেলে যে গতি দরকার সে গতি তার মধ্যে নাই তৃতীয় আরেকটা হচ্ছে নিজের স্বার্থপরতা নিজের স্বার্থটাকে বেশি করে দেখছি যার ফলে ওইখানে থাকলে ইয়ানত দিতে হয় রাতে ডাকলে রাতে যেতে হয় সকালে গেলে সকালে দাঁড়িয়ে থাকতে বলে দাঁড়িয়ে থাকতে হয় আমি কেন দাঁড়িয়ে থাকবো আমি কেন সকালে যাব আমি কেন রাতে যাব আমি কেন ইয়ানত দিব মানুষ তো আমাকে ইয়ানত দিবে এখন তাহলে ওর দ্বারা সাংগঠিতভাবে কাজ করার কোনো সম্ভব হবে না হবে প্রচলিত কিছু হবে কিন্তু প্রকৃতপক্ষে যে লক্ষ্য এবং উদ্দেশ্য মুসলিমদের তাওহিদ প্রতিষ্ঠা করা সেটা কখনো সম্ভব হবে না এর পাশাপাশি এই আমির মামুর এবং ইতাআতকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য আরেকটি চতুর্থ বিষয় দরকার সেটি হচ্ছে দস্তুর অর্থাৎ সংবিধান সহজ কথায় আমরা বলি আমাদের সংবিধান আছে গঠনতন্ত্র আছে আছে তাহলে আল্লাহর ফজল করমে আমাদের সবগুলি এখন আছে এখন কিসের দরকার আন্তরিকতা দরকার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম আমি জিজ্ঞেস করবো কি কি বলেছি একটু পরে জিজ্ঞেস করবো কি কি বলেছি ঠিক আছে তাহলে সংগঠন করতে হলে মৌলিক প্রথমত লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে দ্বিতীয়ত নেতা বানাতে হবে তৃতীয়ত আনুগত্যশীল কর্মী থাকতে হবে এবং কর্মী এবং নেতার মধ্যে কি থাকতে হবে সমন্বয় থাকতে আনুগত্য থাকতে হবে আর এই সংগঠনকে সুশৃঙ্খল করার জন্য একটা কি থাকতে হবে সংবিধান থাকতে হবে আছে আলহামদুলিল্লাহ নেতৃত্ব নেতা এবং কর্মীর মধ্যে যদি আনুগত্য না থাকে আপনি যদি খেয়াল করে দেখেন আমি প্রায় বলে থাকি এই কথাটি যে বিমানের যাত্রী থাকে ধরুন সাপোজ ধরুন 300 যাত্রী নিয়ে রিয়াদ থেকে ঢাকা যাচ্ছে এখানে কি সবাই দায়িত্বশীল তার মানে একজন আমির আছে আর বাকিগুলো কি আছে কর্মী আছে আর বাকিগুলো কি আছে সাধারণ যাত্রী আছে অর্থাৎ আমাদের মধ্যেও নেতা থাকবে নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য কর্মী থাকবে আর আমাদের সাথে যাওয়ার জন্য কিছু যাত্রীও থাকবে তারা হবেন সাধারণ সমর্থক সুধী শুভাকাঙ্ক্ষী ইত্যাদি তো এখন এই তিনজন পাইলট অ্যাসিস্ট্যান্ট সহ আর যারা এয়ার ক্রু থাকে ক্রু থাকেন
এদের মধ্যে যদি সমন্বয় থাকে তাহলে উনি যা হুকুম করবেন ভিতরে তাই তারা পালন করবে। আর একটা জিনিস আছে, বিমান নামক যে যন্ত্রটি এও তার কর্মী, কার? পাইলটের কর্মী। বিমান নামক যে পুরো যন্ত্রটি, পুরা যানবাহনটি, সেও তার কর্মী। এই কর্মীর ভিতরে অনেকগুলি অর্গান আছে, আছে না? অনেকগুলি অর্গান নিয়ে একটা বডি তৈরি হয়েছে বিমানের। এখন বিমানের চাকাগুলি বলছে যখন ঢাকা ল্যান্ড করবে, ল্যান্ড করার আগে আসমানে থেকেই বটম দাবালে চাকাগুলি বের হয়ে আসে। এখন আজকের চাকাগুলি বলছে, স্যার আপনার কমান্ড শুনে আমাদের ঘষা খেতে খেতে জীবন চলে গেছে, আজকে আর আপনার কমান্ড শুনতে রাজি নই। কি করবে তাহলে? তখন কি হবে? কমান্ডার কি হবে? বিব্রত বোধ করবে না যে আমার কথা শুনছেন এই বিপদ মুহূর্তে? এখন আমাকে ল্যান্ড করাতে এই যাত্রীগুলিকে নিরাপদে নিয়ে যেতে হবে। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আমরা জান্নাতের কথা বলি, জান্নাতের দিকে নিয়ে যাই। কিন্তু যদি এরকম আনুগত্য না করেন তাহলে ওই বিমানটির যে অবস্থা হবে আমাদের অবস্থা সেম হবে। সুতরাং বিমান বলল, তখন পাইলট কি করবে? তার দূরদর্শিতা দিয়ে, ওই যে আগে বলে এসেছি দূরদর্শিতা থাকতে হবে, ওই দূরদর্শিতা কি করবে? সে ল্যান্ডে এয়ারপোর্টে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করবে। হ্যালো স্যার, আমার তো কমান্ড আর ফলো করছে না, তারা এখন কি করতে পারি? তারা তাকে নির্দেশ দিবে, তুমি হয় আশপাশে কোনো নদীতে গিয়ে ল্যান্ড করো, সি ল্যান্ড করো, অথবা যদি তার এয়ারপোর্টে এরকম ব্যবস্থা থাকে যে ফোম সিস্টেম থাকে, যে ফোম রানওয়ের উপরে বিছিয়ে দিল মুহূর্তের মধ্যে, তুমি এই ফোমের উপরে ল্যান্ড করো। এরকম সিস্টেম যদি না থাকে, তার ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে বলবে তুমি আশপাশে কোনো নদীতে ঘুরে ঘুরে আগে ফুল আগে উপরে ঘুরে ঘুরে ফুয়েল শেষ করো, শেষ করার পরে তুমি কি করো, কোনো নদীতে গিয়ে ল্যান্ড করো, তাহলে অন্তত পক্ষে কিছু ক্ষতি থেকেও বাঁচা সম্ভব থাকবে। এই সুযোগে আমরা যত যন্ত্র আছে, স্বেচ্ছাসেবক আছে, সবগুলি নিয়ে সেখানে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। এই যে সমন্বয়, এই সমন্বয়হীনতার কারণে কি হবে? যদি চাকাগুলি বের না হয় তাহলে হয় পুরা বিমান ক্রাশে নষ্ট হবে, না হয় এভাবে কিছু না কিছু হলেও ক্ষতি হবে। আমরা কি এরকম হতে চাই? সুখে দুঃখে, কষ্টে আনন্দে, সর্ব অবস্থায় কি করব? আমির যদি কোনো আদেশ করেন, যতক্ষণ পর্যন্ত সেই আদেশটি শরীয়ত বিরোধী না হবে স্পষ্ট। যদি আমির আদেশ করেন আজকে যে আমাদের এই সরকারকে মসনদ থেকে নামাতে হবে, অথবা কালকে গিয়ে রেলে আগুন দিতে হবে, যাবেন? কালকে ঢাকা শহরের সমস্ত গাছ কেটে রাস্তায় ফেলে দিতে হবে, তা যাবে না। যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থেকে আদেশ করবেন ততক্ষণ আমরা মানতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আজিজ। সুতরাং এই আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমির আছে, মামুর আছে, এবং আমির এবং মামুরের মধ্যে সমন্বয় করার জন্য ইতাআত আছে। ইতাআতি শক্তি যত বাড়াতে পারবো ততই আন্দোলনের জন্য উপকার হবে, আমাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আর দস্তুর যেহেতু আছে, আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে সংগঠনকে সুশৃঙ্খল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এরপরে আসেন, সংগঠনকে যদি আমরা শক্তিশালী করতে চাই, সুশৃঙ্খল করতে চাই, তাহলে মৌলিক কয়েকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? শুধু ইনশাআল্লাহ বলেই যাব, কিন্তু কাজের ক্ষেত্রে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, বাস্তবে একটা চিত্র বলি, উস্তাদ আপনাদেরকে বহুবার হাদিস মুখস্থ করতে বলেছেন, সবসময় কি করি? সূরা সফ মুখস্থ করতে বলেছেন, করি? সূরা তাকাসুর করেছি? বহু রকমের অজুহাত আমরা পেশ করি, এরকম দিয়ে আসলে কর্মীর মান উন্নয়ন হবে না, সংগঠনও সুন্দর সুশৃঙ্খল হবে না। কেন? সবাই তো আর সাধারণ যাত্রী হয়ে থাকবে না, সাধারণ যাত্রীদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তো কিছু ব্যক্তির দরকার, এই জন্য কর্মীর মান উন্নয়ন করা দরকার। এই জন্য আসেন, সংগঠনকে যদি সুন্দর সুশৃঙ্খল করতে হয়
তাহলে সাংগঠনিক ব্যক্তিত্ব যারা, অর্থাৎ যারা দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে সংগঠন চালানোর জন্য কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, আর ব্যক্তি হিসাবে তার ব্যক্তির কিছু ব্যক্তিগত গুণ থাকা দরকার। সেগুলি খুব সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সংগঠনের প্রত্যেক স্তরের, প্রত্যেক স্তরের, সে কেন্দ্রের হোক, জেলার হোক, এলাকার হোক, উপজেলার হোক, শাখার হোক, যে যে স্তরের আছেন, প্রত্যেকের মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সকল স্তরের ভাইদের মধ্যে পরস্পর ভালোবাসা আছে বলে আমি অনুভব করি। আমি হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি ওরকম ভালোবাসা পেশ করতে পারি না, হয়তো অনেক সময় কাজে কর্মে পেশ করতে পারি না, কিন্তু অন্তর থেকে আসলে ভালোবাসি আলহামদুলিল্লাহ। সুতরাং সকলের মধ্যে সংগঠনকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে সকল স্তরের কর্মীদের মধ্যে কি থাকতে হবে? ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আমরা মুমিন হিসাবে সকলে ভাইয়ের যে সম্পর্ক, সেরকম সম্পর্কটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে মুমিনরা হচ্ছে সূরা তাহরিমের মধ্যে কি বলেছেন, কাফেররা হচ্ছে মুমিনরা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের সাথে কোনো ভালোবাসা নাই, কিন্তু মুমিনদের সাথে রুহামা, অনেক ভালোবাসা পেশ করবে। ভালোবাসার জন্য কি হয়েছিল দেখেন, কিভাবে ভালোবাসার জন্য একে অপরে সম্পদ বিলিয়ে দিতে পিছু পা হয়নি, ভালোবাসার জন্য, ইমানই ভালোবাসার জন্য। সুতরাং আমাদের মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। পরস্পর সবার মধ্যে কি থাকতে হবে? ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা রাখতে হবে, অবশ্যই এটি রাখতে হবে। দ্বিতীয় যে পরামর্শ বিষয়টি থাকতে হবে, সেটি হচ্ছে আপনাদেরকে যে আজকে মহতারাম আমাদের হাফেজ আক্তার ভাই কমিটি ঘোষণা করলেন, এরা কেউ এটা মনে করবেন না যে আমি তো সভাপতি, আমি তো সেক্রেটারি, আমি তো অর্থ সম্পাদক, আমার ইচ্ছা মতো আমি অর্থ ব্যয় করব, আমার ইচ্ছা মতো যখন চাই তখন আমি মিটিং করব, এরকম না, যা চাই তাই করব, এরকম না। বরং কি করতে হবে? পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। পরামর্শ ভিত্তিক যে কোনো একটি বিষয় আপনার মাথায় এসেছে, হাউজে উঠান, কমিটির সাপ্তাহিক মাসিক বৈঠকে বিষয়টি পেশ করুন লিখিতভাবে, যে এই বিষয়টি আমরা করতে চাচ্ছি, পর্যালোচনা করুন। পর্যালোচনা করে, পরামর্শ করে যদি ভালো হয়, সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে গ্রহণ করব। আর পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। এক নম্বর বিষয় মনে রাখবো যে আমি পরামর্শ দিচ্ছি এখলাসের সাথে, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি পরামর্শ দেব। কি পরামর্শের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পরামর্শ দেব এখলাসের সাথে। দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে, আমি পরামর্শ দিলাম ঠিকই, কিন্তু আমার পরামর্শই মানতে হবে, এইরকম ব্যাপারে জিদ করা যাবে না, আমার সিদ্ধান্তই মানতে হবে, এই জিদ করা। আলাদিস আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী, কোনো দায়িত্বশীল এরকম করবেন না, কখনোই না, সে যে এলাকারই হোক, যে স্তরেরই হোক। তাহলে দুই নম্বর হলো কি, পরামর্শের ক্ষেত্রে জিদ ধরা যাবে না, নিজের পক্ষে জিদ ধরা যাবে না। তৃতীয় বিষয় মনে রাখতে হবে পরামর্শ ভিত্তিক কাজ করার সময়, সেটি হচ্ছে বৈঠকে পর্যালোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হবে সেটাই আমার সিদ্ধান্ত, সংগঠনের সিদ্ধান্ত, সেটা মেনে নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। যদি কোনো কারণে ওই সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন বোধ হয়ে থাকে, মনে করে থাকেন, তাহলে পরবর্তী বৈঠকে আবার এই বিষয়টি কি করবেন? উপস্থাপন করবেন যে না, এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ঠিকই, কিন্তু আসলে এখানে এই ক্ষতির দিক রয়ে গেছে, আবারও পর্যালোচনা করে নিতে হবে।
আর যদি কখনো আপনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের বিপরীতে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে আপনি কাজ করছেন কিন্তু আপনার মন চাচ্ছে না এটা করা যাবে না বরং এটা সকলের সিদ্ধান্ত বলে কাজ করতে হবে আর যদি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল যে বিপরীত হচ্ছে ক্ষতি হচ্ছে আপনি আপনি যে পরামর্শটা দিচ্ছিলেন এরকমই হচ্ছে তখন আপনি মনে মনে ফখর করবেন না যে আমার সিদ্ধান্তই ঠিক হলো আমি বলেছিলাম আমার কথাটা মানলেন না তো এখন যা হবার তাই হলো এরকম করবেন না এরকম করা যাবে না বরং সকলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত সাংগঠনিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক আমাকে কি করতে হবে কাজ করতে হবে তাহলে সংগঠন শক্তিশালী হওয়ার দ্বিতীয় ধাপ অতিক্রম করতে পারলাম প্রথম ধাপ কি বললাম পরস্পর ভালোবাসা দ্বিতীয় ধাপ কি পরামর্শ ভিত্তিক কাজ করা পরামর্শের ব্যাপারে তো আল্লাহ বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফায়দা আযানত ফাতাওয়াক্কাল আল্লাহ আলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তাদের সাথে পরামর্শ করো পরামর্শ করে তুমি যদি কোনো বিষয়ে আজম দৃঢ় সিদ্ধান্তবদ্ধ হও প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে তুমি আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে যাও এখানে খুব খেয়াল করার বিষয় যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যার কাছে ওয়াহী আসে সিদ্ধান্ত আসে আল্লাহর কাছ থেকে ফয়সালা দেন তিনি আবার তার সঙ্গীদের সাথে পরামর্শ করতে বলছেন যাদের সাথে পরামর্শ করতে বলেছেন তারা কি নবী তারা রাসুল তাদের কাছে ওয়াহী আসতো না তারা সবাই শিক্ষিত তারা সবাই উচ্চ জ্ঞানের অধিকারী ছিলেন না সাধারণ মানুষও ছিলেন তাদের সাথে পরামর্শ করতে বললেন তার মানে পরামর্শের গুরুত্ব কত সেটি বোঝা যাচ্ছে নেতাকে বললেন তাদের সাথে পরামর্শ করার আবার সাধারণের পক্ষ থেকে আবার বলছে তোমরা আবার রাগ করো না নেতা যদি তোমাদের সিদ্ধান্তের পরামর্শের বিপরীতে কাজ করে নেয় তোমরা রাগ করতে পারবে না এখন নেতাকে বলছেন ফায়দা আজম তো ফাতাওয়াক্কাল আল্লাহ তুমি পরামর্শ করেছো করে দেখা গেল কোনো একটা বিষয় তুমি যেটা চিন্তা করছো সেটাই ভালো মনে কেন নেতার মধ্যে যে গুণাবলী আছে যে দূরদর্শিতা আছে সেই গুণাবলী এবং দূরদর্শিতার মাধ্যমে যে সিদ্ধান্ত তিনি ভালো মনে করছেন সেটাই গ্রহণ করবেন অতএব সেই ক্ষেত্রে আপনারা বলবেন না যে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে লাভ কী হলো আপনি যদি সিদ্ধান্ত নেবেন তাহলে আমাদেরকে ডাকলেন কেন বলা যাবে না নেতাকে এই অধিকার দিতে হবে প্রধান যিনি দায়িত্বশীল থাকবেন তাকে এই অধিকার দিতে হবে তাহলে পরামর্শের ক্ষেত্রে এই কয়েকটি বিষয় আমরা মনে রাখব সুতরাং সংগঠনকে সুশৃঙ্খল করতে হলে প্রথম যে ধাপ কি দরকার পারস্পরিক ভালোবাসা দ্বিতীয়টা পরামর্শ ভিত্তিক কাজ করা তৃতীয় হচ্ছে যেটা আগে কথা চলে এসেছে প্রসঙ্গক্রমে চেন অফ কমান্ড যদি না মানেন তাহলেও কাজ করে সফলতায় যাওয়া যাবে না চেন অফ কমান্ড তো আমরা বুঝছি সবাই আনুগত্য থাকতে হবে আরেকটা হচ্ছে টিম লিডার লিডারশিপ তৈরি হয় টিম লিডারের মাধ্যমে আমরা আসলে লিডারশিপ তৈরি করতে পারছি না নেতা তৈরি করতে পারছি না কেন টিম লিডার আমরা ওইভাবে তৈরি করতে পারছি না অথবা টিম লিডাররা যে গুণাবলীর হওয়া দরকার সেই গুণাবলী নিয়ে আগাচ্ছেন না টিম লিডার যিনি তার অধীনে বেশ কয়েকজন কর্মীকে নিয়ে কোনো একটা কাজ করেন টিম লিডার যদি শুধু হুকুম দিতে থাকে তাহলে যতটুকু সফলতা আসবে আর হুকুম দেওয়ার সাথে সাথে যদি তিনি নিজে কাজে অংশগ্রহণ করেন তাহলে সফলতা বেশি আসবে না ধরুন এখানে দশটা পানির বোতল আছে কার্টন আছে এখন আপনারা তিনজন একজন টিমের সদস্য একটা টিমের সদস্য তিনজন ছাড়া টিম লিডার হচ্ছেন চতুর্থ নাম্বার জোর করে হুকুম দিলে এই যাও কার্টন নিয়ে যাও নেবেন আপনার বাধ্য চেন অফ কমান্ড কিন্তু পাশাপাশি যদি উনি মনে করেন না এখন এই তিনজনকে নিতে আমার দশ মিনিট সময় লাগবে এই কার্টুনগুলি নিতে আমি যদি সাথে দুটো নিয়ে নিই তাহলে এক মিনিটে চলে যাব তখন কি করবেন উনি নিজের সাথে কার্টুন হাতে নিয়ে মনে করবেন না যে আমি তো টিম লিডার অতএব আমি কেন কার্টুন হাতে নেব করা যাবে না বরং এই চেন অফ কমান্ডের ক্ষেত্রে টিম লিডারের যে ভূমিকা সেরকম ভূমিকা রাখতে হবে ম্যানেজার আর ফোরম্যানের মধ্যে কোনো পার্থক্য আছে টিম লিডারের মধ্যে আর ম্যানেজারের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ
ম্যানেজার যিনি ম্যানেজমেন্ট করেন, আর টিম লিডার ওই ম্যানেজমেন্টের অধীনে থেকে কয়েকজন সদস্যকে নিয়ে ওনার দায়িত্বে যে কাজগুলি আছে সেই কাজগুলি বাস্তবায়ন করে নেন। সুতরাং আমাকে টিম লিডারের ভূমিকা পালন করতে হবে। চতুর্থ আরেকটি বিষয়, কয় গেল, চেন অফ কমান্ড গেল। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে মহাসাবার ব্যবস্থা থাকতে হবে। সংগঠনের যদি মহাসাবার ব্যবস্থা থাকে তাহলে সেই সংগঠন শক্তিশালী হবে বলে আশা করা যায়। মহাসভাটা কি? মহাসভা হচ্ছে আমরা যারা ১১ জন সদস্য আছি, সম্পাদক মণ্ডলী আছে, একদিন আয়োজন করতে হবে সকলেই বসে পারস্পরিক ভুল ত্রুটিগুলি তুলে ধরবে, এটা হচ্ছে মহাসভা। উনি সভাপতি, ওনার ভুল কেমনে বলবো, উনি উস্তাদ মানুষ, ওনার ভুল কেমনে বলবো, এই চিন্তা করা যাবে না। বুঝে গেছে? তাহলে মহাসভার ব্যবস্থা থাকতে হবে। মহাসভার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখবেন, যার ব্যাপারে কোনো ত্রুটির কথা তুলে ধরব সসম্মানে, সম্মানের সাথে ভাষা ব্যবহার করব, সম্মানসূচক আচরণ করে বলে অমুক ভাইয়ের মধ্যে এই সমস্যাটা দেখা গেছে। এই ক্ষেত্রে যার ব্যাপারে সমস্যার কথা বলছি তার মধ্যে যে বড় দায়িত্ব থাকতে হবে, বড় গুণ থাকতে হবে, সেটি হচ্ছে তিনি অন্তর দিয়ে দেখবেন যে আসলে এটি আমার ভুল কি না, ভুলটা স্বীকার করে নেবেন, ভুলটা স্বীকার করে নেবেন। আয়নার সামনে দাঁড়িয়ে যদি মুখে কালি থাকে তো মুখের কালিটা সরাবেন নাকি আয়নাটা ভেঙে দেবেন? কালি সরাও। এখন যদি আয়না ভেঙে দেন তাহলে কালি থেকে যাবে। মহাসভার ক্ষেত্রে এরকম করব। খবরদার, যদি কোনো ভাই মহাসভার ক্ষেত্রে আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেন, মনে করেন উনি আপনার বন্ধু, উনি আপনার প্রিয় বন্ধু, ওনাকে আলিঙ্গন করা উচিত, ভাই তুমি আমাকে অনেক ত্রুটি থেকে রক্ষা করেছ, অনেক ভুল থেকে তুমি আমাকে শুধরে দিয়েছ, তাকে অন্তর থেকে ভালোবাসা দেওয়া দরকার এবং দোয়া করা উচিত। কিন্তু তা না করে যদি উল্টাটা করি তাহলে কি হবে? সংগঠন ভালো হবে না। সংক্ষেপ করে আসি, তাহলে এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে, আমি আবারও রিপিট করি, কি বলেছিলাম? পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা, দুই নম্বর পরামর্শ ভিত্তিক কাজ করা, তিন নম্বর চেন অফ কমান্ড ফলো করা, চার নম্বর মহাসভা, মহাসভা চালু রাখা, আর চারটি বিষয় সাথে রাখেন। এটা যদি না থাকে, বিশেষ করে লাস্টের এই গুণটি যদি না থাকে, তাহলে ওই সংগঠনের মধ্যে সমস্যা বেশি হবে। মহাসভা যদি না থাকে তাহলে বেশি সমস্যা হবে। বাকি আর কয়েকটি আসেন। এখন কর্মীদের ব্যক্তিগত জীবন, কর্মী এবং দায়িত্বশীল যেই হয় না কেন, খুব সংক্ষেপে শেষ করব, সেটি হচ্ছে ইলম। আমরা বিনা ইলমে আহলে হাদিস আন্দোলন কর্মী থাকতে চাই না। আমি এই জন্য সবসময় বলি যে ভাই আহলে হাদিস আন্দোলন হচ্ছে ইলম চর্চার প্ল্যাটফর্ম একটি। সুতরাং ইলম চর্চা যে যত বেশি করতে পারবেন সে তত আহলে হাদিস আন্দোলনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ। কেন ইলমের দরকার? আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে তাওহীদের দাওয়াত দিবা, তাওহীদ সম্পর্কে যদি তোমার জানা না থাকে, জ্ঞান না থাকে, শুধু মনে করলেন আল্লাহ উপরে আছেন, আসমানে আছেন, আরশের উপরে আছেন, এটুকু যথেষ্ট জ্ঞান নয়, আরও হাজারো বিষয়ের জ্ঞান দরকার আছে। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে ইয়াকিন থাকতে হবে। আপনি জ্ঞান অর্জন করছেন কিন্তু আপনার নড়চড় ঈমান, ইয়াকিন নাই, দৃঢ় বিশ্বাস নাই, স্থিরতা নাই যে আমি যে এলম অর্জন করেছি, যে তাওহীদি বিশ্বাস আমার মধ্যে এসেছে, এটাই সত্য, এটাই চূড়ান্ত, এইরকম যদি ইয়াকিন না থাকে তাহলে ওই মুমিনরা হবে কি, ওই এলমের অধিকারী হবে কি, স্থির থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং অটল থাকে, দৃঢ় থাকে, নড়াচড় করে না, এরাই হচ্ছে আসল মুমিন। এই ব্যাপারে কোরআনে আরো বহুত আয়াত রয়েছে। তিন নম্বর হচ্ছে আমল এবং আখলাকে বলিয়ান হতে হবে। আমি দাওয়াত দিব ভালো কাজের, কিন্তু ভালো কাজ নিজে করব না, সেটা হবে না। আখলাক চরিত্র গঠন করতে হবে উন্নত মানের। চতুর্থ নম্বর যে বিষয়টি হচ্ছে সর্বশেষ ইকামাতের দিনকে
একামাতে তাওহীদকে জীবনের লক্ষ্যদেশ হিসেবে গ্রহণ করতে হবে একামাতে তাওহীদকে জীবনের লক্ষ্যদেশ হিসেবে গ্রহণ করতে হবে এই এই কাজটি যে ব্যক্তি যত শক্তিশালী করতে পারবে তার দ্বারা আন্দোলনের কাজ তত বেশি হবে সহজ হবে ইনশাআল্লাহ কারণ তার লক্ষ্যদেশ হচ্ছে কি তাওহীদ প্রতিষ্ঠা করা জীবনের সকল ক্ষেত্রে সুতরাং দুনিয়াতে যেমন অর্থ উপার্জনের জন্য সময় বের করতে পারছি যদি আমার তাওহীদ প্রতিষ্ঠায় যদি জীবনের লক্ষ্যদেশ হয় তাহলে তাওহীদ প্রতিষ্ঠার জন্য যখন যেখানে ডাক আসবে তখন সেখানে আমি যেতেও প্রস্তুত থাকব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এগুলি করার তৌফিক ইনায়াত করুন সর্বশেষ একটি হাদিস বলে শেষ করি যদি সংগঠন না করি যদি আন্দোলন না করি যদি বিপ্লব না করি আন্দোলন মানে কি বিপ্লব নড়াচড়া করা লক্ষ্যদেশে হাসিল হওয়ার জন্য লক্ষ্যদেশে পৌঁছার জন্য একটা বিপ্লব দরকার অবশ্যই যদি এটা না করি সাংগঠনিকভাবে যদি এটা না করি তাহলে কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু মুরু বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার من قبل أن تدعوني فلا أجيبكم وتسألني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم أخرجه أحمد رسول صلى الله عليه وسلم قال মানব মণ্ডলী তোমরা শুনে রাখো আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা সঙ্গবদ্ধভাবে ভালো কাজের আদেশ করবা মন্দ কাজের নিষেধ করবা ওই সময় আসার আগ পর্যন্ত যখন তোমরা কি করবা ভালো কাজ করবা করবানা ভালো কাজের আদেশ করবানা নিষেধ করবানা মন্দ কাজ থেকে তখন তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না দোয়া করলে সাহায্য চাইলে সাহায্য করা হবে না তোমরা কিছু চাইলে তোমাদেরকে কিছুই দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলাদিস আন্দোলন বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সকল সিদ্ধান্তকে গ্রহণ করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক ইনায়াত করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান